সকাল থেকে রাত পর্যন্ত গৃহিণীদের নানান ধরনের কাজকর্ম করতে হয়, আর প্রত্যেকটা কাজ করতে গিয়ে দরকার পড়ে প্রচুর পরিমাণে বুদ্ধির। কেননা বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য একদমই সময় কিন্তু আমরা রাখতে পারবো না। বুদ্ধি আর পরিকল্পনা মাফিক সমস্ত কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। টিপস ফলো করে কাজ করলেই কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে জলের মতো সোজা। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো দেখো, আমাদের রান্নাঘরে যে সিঙ্কটা রয়েছে, সেই সিঙ্কের মধ্যে আমরা বাসন মাজা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া, সবজি তরকারি ধোয়া সমস্তটাই কিন্তু করে থাকি। কিন্তু রান্নার পর যখন আমরা বাসন মাজি, তারপর যে সিঙ্কটার যে অবস্থা হয় সেটা কিন্তু ঠিক এরকমই থাকে। তেল ছিটে থেকে শুরু করে ভাত, রুটির টুকরো বা নানান ধরনের খাবারের টুকরো পড়ে থাকে, তা এইগুলোকে কিন্তু আমরা কী করি, ভালো মতো স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে দিই। তো তার জন্য আমরা ডিশ ওয়াশার নিই, আর ডিশ ওয়াশার দিয়ে পরিষ্কার করলেও অনেক সময় দেখা যায় যে তেল ছিটে বা ভাত, রুটির টুকরো এগুলো উঠে গেলেও জলের দাগগুলো কিন্তু উঠতে চায় না। আর সিঙ্কের মধ্যে যদি আমরা হারপিক দিয়ে ধুই তাহলে কিন্তু সিঙ্কের মধ্যে কালো একটা দাগ হয়ে যাবে। তো দেখো, সিঙ্কের মধ্যে কোনো কিছু ডিশ ওয়াশার ছাড়াই আজকে আমি সিঙ্কটাকে পরিষ্কার করে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক চামচ পরিমাণ চাল, যেই চালটা অন্তত 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। তারপর এই চালটাকে আমি একটা স্কচ ব্রাইটের ওপর দিয়ে ভালো মতো, যদি সিঙ্কটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি এই চাল দিয়ে, তাহলে কোনো রকম হারপিক বা ডিশ ওয়াশারের কিন্তু প্রয়োজন হবে না। জলের দাগ থেকে শুরু করে তেল ছিটে সমস্ত দাগই কিন্তু একবারে উঠে যাবে। এই চালটা যেহেতু একটু খড়খড়ে ধরনের হয়, তাই কিন্তু এটা একটা স্ক্রাবারের কাজ করবে। চাল দিয়ে যে এত সুন্দরভাবে সিঙ্ক পরিষ্কার করা যায় আগে কিন্তু আমার জানা ছিল না। অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করে দেখবে, অনেকটাই কিন্তু উপকারে আসবে। তো তারপর দেখো, আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে সিঙ্কটা কিন্তু একেবারে চকচকে হয়ে গেছে। এইরকমভাবে যদি আমরা রান্নাঘরের সিঙ্কগুলোকে পরিষ্কার করে নিতে পারি তাহলে খাটনি কিন্তু অনেকটাই কম হবে। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে আসি পরের টিপসে। ঘরে যদি ছোট বাচ্চা থাকে, তাদের কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক বেলার খাবার ধরন আলাদা হতে হবে। আর খাবারের ধরন যদি তাদের আলাদা না করে দিই, তারা কিন্তু খেতেই চাইবে না। ভালো ভালো খাবারকেও আমরা কিন্তু অনেক রকমভাবে করে দিতে পারি। তো বাচ্চাদের সব থেকে পছন্দের খাবারের মধ্যে কিন্তু চাউমিন আর ম্যাগিটা রয়েছে। তো প্রত্যেকের বাচ্চাই কিন্তু এই চাউমিন ম্যাগিটা খুব ভালো খায়। তো আমরা কি করি, চটজলদি রান্নার জন্য বাজার থেকে কিনে এনে ম্যাগি বা চাউমিনটাকে একটু সেদ্ধ করে সবজি দিয়ে ফ্রাই করে দিই। কিন্তু এটা যেহেতু ময়দার হয়, তাই কিন্তু খাওয়াটা খুবই অস্বাস্থ্যকর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য। তো আমরা খুব সহজেই ঘরেই কিন্তু নুডলস তৈরি করে নিতে পারবো। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি আটার বেশ কটা লিচি। আমাদের প্রত্যেক দিনের রেগুলার যেভাবে আটা রুটির জন্য মাখা হয়, ঠিক সেভাবে আটা মাখার পর কটা লিচি কেটে নিয়ে তারপর যদি অল্প একটু আটার গুঁড়ো দিয়ে আমরা রুটিগুলোকে বেলে নিতে পারি নর্মালভাবে, তারপর কিন্তু এটা দিয়ে আমরা অনায়াসেই নুডলস তৈরি করে নিতে পারবো, আর যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কিন্তু কোনো ক্ষতিকর হবে না। তো দেখো, এখানে 4-5টা রুটি আমি একবারে বেলে নিয়েছি। তারপর এটাকে আমি একটার পর একটা সাজিয়ে দিচ্ছি। তার আগে বেশ কিছুটা তেল দিয়ে কিন্তু রুটিগুলোর মধ্যে বুলিয়ে দিতে হবে। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। প্রত্যেকটা রুটির এপাশ আর ওপাশ আমি একটু ভালো মতো তেল দিয়ে একটার উপর একটা রুটি এইভাবে আমি বসিয়ে নেবো। এইভাবে তোমরা চাইলে অনেকগুলো রুটি একসাথে বসিয়ে নিতে পারো, তাছাড়া একটা দুটো রুটি করেও কিন্তু করতে পারো। তো দেখো, এখানে আমি অনেকগুলো রুটি একসাথে করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে খুব সুন্দর করে সরু সরু স্ট্রিপের আকারে কেটে নেবো। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সরু বা চওড়া করে নিয়ে কাটতে পারো। তো এখানে সরু করে কাটলে কিন্তু নুডলসটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখো, এখানে সম্পূর্ণ নুডলসগুলো আমার কাটা হয়ে গেছে। তারপর ছুরি দিয়ে নিচের দিকটা একটু নাড়া দিলেই কিন্তু সমস্ত নুডলসগুলো আলগা হয়ে উঠে যাবে। তারপর দেখো, যেহেতু আমি তেল দিয়ে প্রত্যেকটা রুটিকে একসাথে রেখেছিলাম, তাই কিন্তু প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে খুলে আসছে। তো এইভাবে যদি নুডলসগুলোকে আমরা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অনেকটাই ভালো হবে। তো তারপর কি করব, এই নুডলসগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল। এবার জলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে এই কেটে রাখা নুডলসগুলোকে আমি দিয়ে দেবো। তবে এখানে কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করলে হবে না, বেশিক্ষণ সেদ্ধ করলে কিন্তু এই নুডলসগুলো গলে যেতে পারে। তো সমস্ত নুডলসগুলোকে জলের মধ্যে দিয়ে একটা ছান্তার সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করলে কিন্তু সমস্ত নুডলসগুলো একসাথে দলা পাকিয়ে যাবে না, ঝুরঝুরের মতো হয়ে যাবে। তারপর এগুলোকে 1 মিনিট মতো একটু সেদ্ধ ছান্তার সাহায্যে তুলে নিলে কিন্তু এর মধ্যে থাকা সমস্ত জলগুলো ড্রাই হয়ে যাবে। তো দেখো, এখানে আমি সমস্ত নুডলসগুলোকে ছান্তার মধ্যে তুলে নিয়েছি। এরপর বেশ কিছুটা সময় জল ছড়িয়ে নিয়ে একটু হাওয়াতে শুকিয়ে নেবো। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে, টমেটো কেচাপ দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে দিলেই কিন্তু বাচ্চারা অনায়াসে এটাকে খেয়ে নেবে। আর যদি মনে হয় যে এই নুডলসগুলোকে আমরা স্টোর করবো, সেক্ষেত্রে
পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এয়ারটাইট কন্টেনারে ভরে যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। তবে অবশ্যই এটা রান্না করার আগে অন্তত বের করে রাখতে হবে যাতে বরফটা পুরোপুরি কেটে যায়। আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা কিন্তু অনেকটাই ইলেকট্রিক বিল সম্বন্ধে সচেতন। আমরা যতটা পারি চেষ্টা করি যেভাবে একটু ইলেকট্রিক বিলের খরচাটা কমানো যায়। আবার অনেক অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু আয়রন করার জন্য যে ইলেকট্রিক বিলটা খরচা হয় সেই ইলেকট্রিক বিলটাও কিন্তু আমরা অনেকটাই বাঁচানোর চেষ্টা করি। তো দেখো এখানে আমি আয়রন ছাড়াই প্রেস করে দেখাবো। তো দেখো এখানে আমি একটা কুচকানো জামা নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি আয়রন ছাড়াই প্রেস করে দেখাবো। তো তার জন্য কি করতে হবে, এখানে নিয়ে নিতে হবে বেশ খানিকটা জল। এক্ষেত্রে তোমরা একটু ঠান্ডা জল ব্যবহার করবে, আর যদি ঘরে বরফ থাকে সেক্ষেত্রে বরফ জলের মধ্যে দিয়েও কিন্তু এই জলটা ব্যবহার করতে পারবে। তারপর আস্তে আস্তে জলের ছিটা জামার মধ্যে দিয়ে যদি জামাটাকে আমরা রোদের মধ্যে 15 থেকে 20 মিনিট দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু আর আয়রন করার প্রয়োজন পড়বে না। তো দেখো এখানে আমি 15-20 মিনিট জামাটাকে রোদের মধ্যে দিয়ে রেখেছিলাম। তা দেখলে বুঝতেই পারবে যে আয়রন ছাড়াই কিন্তু সুন্দর মতো জামাটা প্রেস হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে জলটাও কিন্তু পুরোপুরি শুকায়নি, ঠিক এ পর্যায়ে কিন্তু আমাদের জামাটা পুরোপুরি প্রেস হয়ে যাবে। এইরকমভাবে যদি আমরা চটপট প্রেস করে নিতে যাই হয়তো বা দেখা গেল লোডশেডিং হয়ে গেছে, তখন কিন্তু আমরা এভাবেই জামা কাপড় প্রেস করে নিতে পারবো। তো এইভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই ইলেকট্রিক বিল বাঁচবে। আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে আছি পরের টিপসে। তো দেখো এখানে আমি আরও একটা কোচখানো জামা নিয়েছি, এটাকেও কিন্তু আমি অন্যরকমভাবে প্রেস করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। আমাদের কিন্তু 2-3 বেলা রান্নার জন্য প্রেশার কুকার লাগেই, আর যখন আমাদের আয়রন করার দরকার পড়বে তখন যদি আমরা প্রেশার কুকারে কোনো রান্না বসিয়ে থাকি তখন কিন্তু প্রেশার কুকারটা দিয়েই আমরা আয়রন করে নিতে পারবো। তো দেখো এখানে আমি বেশ কিছুটা ডাল সেদ্ধ করতে বসিয়েছি। তো এবার আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেবো, এরপর একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখো এবার আমি এই গরম প্রেশারটার সাহায্যে কত সুন্দর মতো কিন্তু জামা কাপড় প্রেস করে ফেলতে পারবো, যার জন্য দরকার হবে না কোনো ইলেকট্রিক বিল না কোনো খরচা। তো এইভাবে যদি আমরা জামাকাপড়গুলো আয়রন করে নিতে পারি তাহলে কিন্তু আমরা সংসার থেকে বেশ কিছুটা অর্থ সাশ্রয় করে নিতে পারবো। তো দেখো এই দিকের কুচকানো জায়গাটাও আমি এই গরম প্রেশারটা দিয়ে ভালো মতো আয়রন করে তোমাদেরকে দেখাচ্ছি যে এই কুচকানো জায়গাটাও কিন্তু সুন্দর মতো প্রেস হয়ে যাচ্ছে। তো ঘরে যদি ইলেকট্রিসিটি না থাকে বা আমরা যদি বেশ কিছুটা ইলেকট্রিক বিল সাশ্রয় করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো আমরা ফলো করতেই পারি। তবে এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগলেও কিন্তু টিপসটা খুবই কার্যকরী। আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে আসি পরের টিপসে। অনেক সময় এরকম হয় যে গরমের দিনে 1-2 দিন জামাকাপড় পরলেই কিন্তু জামাকাপড়টা ঘামের একটা গন্ধ হয়ে যায়, হয়তো বা সেই ড্রেসটা পরেই আমাদের কোথাও যেতে হবে। এরকম অনেক সময় হয় যে স্কুল ড্রেস বা অফিস যে ড্রেসগুলো থাকে সেই একটাই ফর্মাল ড্রেস কিন্তু আমাদের পড়তে হয়। আবার কখনো কখনো বৃষ্টি বর্ষার দিনে আমাদের যদি ডবল সেট জামা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কেচে ধুয়ে দিতেও ভয় পাই। তো যখন আমাদের সেম ড্রেসটা পরে কোথাও যাওয়ার থাকবে অথচ হাতে কাচা ধোয়ার সময় কম থাকবে তখন কিন্তু এই ধরনের ছোটোখাটো টিপসগুলো আমরা ফলো করতেই পারি। জামাটাকে দেখলে হয়তো বুঝতেই পারবে যে জামাটার কলারে বা হাতের তলাতে কিন্তু অনেকটাই কালো ময়লা হয়ে গেছে। কিন্তু এই জামাটাকে আমরা পরার জন্য অনেক সময় পারফিউম ব্যবহার করি। অনেকের হয় যে অ্যাজমাটিক কোনো টেন্ডেন্সি থাকলে কিন্তু কোনো উগ্র ধরনের গন্ধ তারা সহ্য করতে পারে না, তখন আমরা কি করব। তো দেখো এখানে যে টি শার্টটা নিয়েছি এই টি শার্টের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা খাবার সোডা। তবে এই কাজটা করার সময় অবশ্যই একটা ছাঁকনির মধ্যে সোডাটাকে নিয়ে নিতে হবে, তাতে সব জায়গায় সমানভাবে সোডাটা পড়বে। আর অবশ্যই কিন্তু কাপড়টাকে উল্টো করে নিতে হবে। তারপর কি করতে হবে, ভালো মতো চারিদিকে খাবার সোডাটাকে ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে যদি ভালো মতো একটু ছড়িয়ে দিতে পারি, তারপর যদি এই জামাটাকে আমরা উল্টো করে একটু রোদে বা হাওয়ায় মেলে রাখি তাহলে কিন্তু এই জামা থেকে যতই ঘামের গন্ধ থাকুক না কেন সমস্তটাই কিন্তু চলে যাবে। তো এইভাবে যদি আমরা ছোটোখাটো টিপস ফলো করে সংসারের সমস্ত কাজ করতে পারি আমরা কিন্তু অনেকটাই সাশ্রয় হয়ে উঠবো। আশা করছি এই টিপসটা তোমাদের কাজে দেবে। চলে আসি পরের টিপস। তো দেখো আমাদের বাড়িতে যে লাইটের সুইচ বোর্ডগুলো থাকে এগুলোর কিন্তু কোনাকানাচিতে প্রচণ্ড পরিমাণে ধুলো থাকে। আমরা যদি ডাস্টার দিয়ে পরিষ্কার করি সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো উড়বে। ধুলোতে সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা অনেকটাই ক্ষতিকর। তো আমরা এমন কি দিয়ে পরিষ্কার করব যাতে এই জায়গাটা পরিষ্কারও হবে, কোনাকানাচি থেকে শুরু করে সমস্তটাই, আবার একটু ধুলো উড়বে না। তো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাছি থাকে, কাছির মধ্যে যদি এক টুকরো তুলো আমরা নিয়ে এইভাবে পেঁচিয়ে
ভিজিয়ে দিই আর তারপর যদি সুইচবোর্ডটাকে আমরা এইভাবে পরিষ্কার করি তাহলে পরিষ্কারটাও যেরকম খুব তাড়াতাড়ি হয়ে যাবে একদম কিন্তু ধুলো উঠবে না আর কোনো রকম সমস্যাও কিন্তু হবে না। কোনাকানাচি থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু এই কাঁচি দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারবো। তো যাদের এই রকম সুইচবোর্ড ময়লা পড়ে রয়েছে, যারা ধুলো ঝাড়তে অসুবিধা মনে করে, তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারে। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাছে দেবে। আর টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।